আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার হুমকি। মার্কিন অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে ইউরোপকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে বলছেন হাসান রোহানি। নেপালের সঙ্গে সীমান্ত বিবাদে উদ্বেগ প্রকাশ করলেন মায়াবতী। পঙ্গপাল ঠেকাতে কৃষকের অভিনব আবিষ্কার মুহূর্তেই ভাইরাল। কাবুলে মসজিদের ভিতরে বোমা হামলা, নিহত দুইজন। এবং সর্বশেষ থাকছে জেরুজালেমে ফিলিস্তিনি বাড়ি ধ্বংসের নীতি, জাতিগত নির্মূলীকরণ। এই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখনও উত্তল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পুলিশের হাতে মৃত্যুর বিরুদ্ধে চলছে প্রতিবাদ। তাকে হাঁটু দিয়ে চাপ দিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে একে নরহত্যা হিসাবেই অভিহিত করা হয়েছে। মৃত্যুর সময় তিনি বারবার বলেছিলেন, আমি নিঃশ্বাস নিতে পারছি না। বর্ণবৈষম্যের দরুন এই মর্মান্তিক কাণ্ডের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মানুষ। পুলিশের সঙ্গে অনবরত চলছে সংঘর্ষ। এই ঘটনার নিন্দা করেছেন মার্কিন তারকা সিঙ্গার টেলর সুইফট ও লেডি গাগাও। ঘটনায় মার্কিন সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। টেলর টুইটে বলছেন, আপনি প্রেসিডেন্ট হিসাবে সাদা চামড়ার আধিপত্যবাদ তৈরি করে বর্ণের ভেদাভেদ আগুন ধরিয়েছেন। এই সহিংসতা ও হিংসাত্মক হুমকি দেওয়ার আগে আপনার বিবেক বাঁধল না? লুট শুরু হলেই কি গুলি করা হবে? আমরা নভেম্বরে আপনাকে ক্ষমতাচ্যুত করব। জনপ্রিয় গায়িকা সেলিনা ডিউনও টুইট করেছেন, আমি শব্দ খুঁজে পাচ্ছি না, এই মর্মান্তিক অবিচার আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমি কল্পনাও করতে পারছি না তার পরিবারের উপর দিয়ে এখন কি যাচ্ছে। পরিবর্তন আসা দরকার, আর এই বর্ণবিদ্বেষী হিংসা চলতে পারে না। এটা আমাদের সবার সমস্যা, এটা সবার লড়াই, আর আমি আশা রাখি একসঙ্গে আমরা শান্তি খুঁজে পাব। পপ তারকা লেডি গাগা লিখেছেন, কৃষ্ণাঙ্গরা এখন যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তাতে তাদের পাশে দাঁড়ানো উচিত প্রতিটি গোষ্ঠীর। স্রষ্টায় যারা বিশ্বাসী বা বিশ্বাসী নয় তাদের সকলের কাছে যে কাজটা খারাপ তা আমাদের বন্ধ করার সময় এসেছে। আমি আর্জি রাখছি মানুষ পরস্পরের সঙ্গে ভদ্রভাবে কথা বলবে। যে সিস্টেম আমাদের অসুস্থ করে তাকে ছাপিয়ে গিয়ে মানুষ মানুষকে ভালোবাসবে। সোমবারও হোয়াইট হাউজের বাইরে চত্বরে ছড়ায় সহিংসতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের কিছু আগেই বিক্ষোভকারীদের দমাতে টিয়ার গ্যাস ছুটে হয়। পুলিশ ও মিলিটারির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে উত্তেজিত জনতা। তার হত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশেও প্রতিবাদ শুরু করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রোহানি তার দেশের বিরুদ্ধে মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার কঠোর নিন্দা ও সমালোচনা করেছেন। তিনি বলেন, মার্কিন একতরফা নিষেধাজ্ঞার কারণে ইরান ওষুধ ও চিকিৎসা সামগ্রী আমদানি করতে পারছে না। মার্কিন এই অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে তিনি ইউরোপের দেশগুলোকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানের উপর নিষ্ঠুর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে আমেরিকা প্রায় 8.5 কোটি মানুষের জীবনকে পণবন্দী করেছে এবং ইরানের জীবন রক্ষাকারী ঔষধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আসতে দিচ্ছে না। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সৌল নিনসতের সঙ্গে মঙ্গলবার এক টেলিফোন সংলাপে এইসব কথা বলেন হাসান রোহানি। তিনি বলেন, চলমান অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে ফিনল্যান্ডের উচিত তার দায়িত্ব পালন করা এবং মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানানো। ভারত ও নেপালের মধ্যে সীমান্ত বিবাদ ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। তিনি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন। মায়াবতী বলেন, নেপাল তার দেশের একটি নয়া মানচিত্র তৈরি করেছে এবং কালাপানিসহ ভারতের 370 কিলোমিটার এলাকার দাবি জানিয়ে ভারতকে অবশ্যই একটি নয়া কঠিন পরিস্থিতিতে ফেলেছে। তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশ নেপালের এই অপ্রত্যাশিত পদক্ষেপের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অবশ্যই গুরুত্বের সাথে ভাবতে হবে।
ভারত ও নেপালের মধ্যে সীমান্ত বিবাদের আবহে নেপালের সংসদে ম্যাপ আপডেট বিল পেশ করা হয়েছে। রবিবার এই সংক্রান্ত বিল সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পেশ করেছেন নেপালের আইনমন্ত্রী শিবমায়া চুম্বাহাম্পি। নয়াদিল্লির গোষ্ঠী হিসাবে বিরোধী নেপালি কংগ্রেসও বিতর্কিত এই বিল সমর্থন করার সিদ্ধান্ত নেওয়ায় নেপালি পার্লামেন্ট 2/3 সংখ্যাগরিষ্ঠতায় এই সংবিধান সংশোধনী বিল পাশ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। নেপালি পার্লামেন্টের সংবিধান সংশোধনী বিল পাশ করাতে সাধারণত 1 মাস সময় লাগে, কিন্তু এক্ষেত্রে দেশবাসীর আবেগের কথা মাথায় রেখে বেশ কিছু প্রতিক্রিয়া এড়িয়ে আগামী 10 দিনের মধ্যেই ওই বিল পাশ করানো হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। নেপালের তৈরি নয়া ম্যাপ ভারত নেপাল সীমান্তের লিপু মেয়াধুরা কালাপানি ও লিপু লেককে নেপালের অংশ বলে দাবি করা হয়েছে, কিন্তু ভারতের দাবি ওই 3টি অংশই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং উত্তরাখণ্ড রাজ্যের পিথরগড় জেলার অন্তর্ভুক্ত। ভারতের পক্ষ থেকে সম্প্রতি লিপু লেক গিরিপথ থেকে কলস মানস সরোবর পর্যন্ত যাওয়ার সড়ক উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এরপরই প্রতিবাদ জানায় নেপাল সরকার, নয়া মানচিত্র প্রকাশে উদ্যোগী হয় তারা। নেপালের দাবি ওই রাস্তার অংশ নেপালের ভূখণ্ডের মধ্য দিয়ে গেছে। এরপরই নেপালের ভূমি মন্ত্রণালয় দেশের সংশোধিত নতুন ম্যাপ প্রকাশ করলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নয়া মানচিত্রে ভারতের লিপু লেক গিরিপথ, লিপুয়াধুরা ও কালাপানিকে নেপালের অংশ হিসাবেই দেখানো হয়েছে। ভারত ও নেপালের মধ্যে সীমান্ত বিবাদ ইস্যুতে এই প্রথম কোনো রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও রাজনীতিবিদ উদ্বেগ প্রকাশ করলেন। বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী কেন্দ্রীয় মোদি সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর সম্পূর্ণ করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের নিজেদের নীতিমালা এবং কর্মপদ্ধতিকে পর্যালোচনা করা উচিত বলেও মন্তব্য করেছেন। পঙ্গপালের হানা নিয়ে সারা ভারত বিপর্যস্ত। বিশেষ করে উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই মাইলের পর মাইল চাষের ক্ষেত শস্য ধ্বংস করেছে তারা। চাষিরা প্রত্যেকের ফসল বাঁচাতে এক যুদ্ধে নেমেছেন। কেউ দল বেঁধে ক্ষেত জুড়ে বাসন পেটাচ্ছেন, কেউ বা মোবাইলে ডিজে বাজাচ্ছেন। জোরালো শব্দে পঙ্গপালের শত্রু, সে কারণেই এই চেষ্টা। এইসবের মাঝেই দুরন্ত এক পঙ্গপাল বিরোধী যন্ত্র আবিষ্কার করে ফেলেছেন এক ভারতীয় চাষি। তার কৃতিত্বটির ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার পুলিশ সুপার রাহুল শ্রীবাস্তব। সেই ভিডিও পোস্ট হতেই রীতিমতো ভাইরাল তিনি। 2 কোটিরও বেশি মানুষ দেখেছেন ভিডিওটি। প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে নেট দুনিয়ায়। ভিডিওটির ক্যাপশন হিসাবে শ্রীবাস্তব লেখেন, আবিষ্কারের মূলে রয়েছে পঙ্গপাল। বিষয়টিকে জুগাড় বলে আখ্যা দেন তিনি। হিন্দিতে এই শব্দটির অর্থ হল কোনো সমস্যা সমাধানের সহজ ও সুলভ বিকল্প উপায় বাইর করা। ঠিক যেমন এই উপায়টি দেখা যাচ্ছে চাষ জমির মাঝখানে একটি লম্বা পিলারের মাথায় একটি বিশাল অ্যারোপ্লেন বাঁধা। এই এয়ারপ্লেন তৈরি করা হয়েছে বাতিল হওয়া সিলিং ফ্যানের ব্লেড, প্লাস্টিকের বোতল, ক্যান, কার্ডবোর্ড এইসব দিয়ে। এটি পিলারের মাথায় বনবন করে ঘুরছে এবং বিকট শব্দে আওয়াজ করছে, যার ফলে পঙ্গপালের দল ধারের কাছে ঘেঁষবে না। এর আগেও শ্রীবাস্তব একটি ভিডিও শেয়ার করেছিলেন যার নাম ছিল ডিজে গাড়ি, যেটি উত্তরপ্রদেশের ক্ষেতগুলোতে জোরালো গান বাজনা করতে করতে ঘুরছিল। পঙ্গপাল তাড়ানোর জন্য এও ছিল এক জোগাড়। শ্রীবাস্তব লিখেছেন, ডিজে মানেই শুধু নাচ আর গান নয়, পঙ্গপাল তাড়াতেও ডিজের ভূমিকা অনস্বীকার্য। ওরা শব্দে ভয় পায়। গত মাসে ভারতীয় কৃষি মন্ত্রণালয় জানিয়েছিল ইংল্যান্ড থেকে 15টি ঔষধ স্প্রে করার যন্ত্র আনানো হচ্ছে, যেগুলো দিয়ে পঙ্গপাল তাড়ানো যাবে সহজেই, কিন্তু এখনও আসেনি সেই যন্ত্র। তাই স্থানীয় মানুষের স্থানীয় চেষ্টাই ভরসা। ইতিমধ্যে ভারতের মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়ের কোরিয়া জেলায় হানা দিয়েছে পঙ্গপালের ঝাঁক। সোমবার ছত্তিশগড় সরকার একথা জানিয়েছে। ছত্তিশগড়ের প্রতিটি জেলায় এখন কৃষি, অরণ্য, ফল চাষ ও রাজস্ব দপ্তরের অফিসারদের নিয়ে তৈরি হয়েছে বিশেষ টিম। তাদের কাজ পঙ্গপালের হানার উপর নজর রাখা, তাদের তাড়ানোর ব্যবস্থা করা। MS করোটা আরও বলেন, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের সীমানায় নজর রাখা হচ্ছে, কারণ সেখানকার আকাশ দিয়ে ঢুকতে পারে পঙ্গপালের ঝাঁক।
আফগানিস্তানের রাজধানী কাবুলের সুরক্ষিত গ্রিন জোনে মসজিদের ভিতর পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণে দুইজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার মাগরিবের নামাজের সময় এই বিস্ফোরিত হয়। ওই মসজিদটি কড়া নিরাপত্তায় কূটনৈতিক এলাকায় অবস্থিত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছেন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, স্থানীয় সময় 7:25 ওয়াজির আকবর খান মসজিদে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। মাগরিবের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা জড়ো হলে এই বিস্ফোরণ ঘটে। মুখপাত্র জানান, বিস্ফোরণে মসজিদের ইমাম মোল্লাহ মোহাম্মদ আজ নিয়াজ নিহত হয়েছেন। বিস্ফোরণের আহত হওয়ার পর হাসপাতালে তার মৃত্যু হয়। কাবুলের একটি সড়কের পাশে রাখা বোমা বিস্ফোরণে 7 বেসামরিক নিহত হওয়ার কয়েকদিন পর এই মসজিদে বোমা হামলা হলো। আগের হামলার জন্য কর্তৃপক্ষ তালেবানকেই দায়ী করে আসছে। মঙ্গলবারের হামলায় দায়ী কোনো গোষ্ঠী বা সংগঠন এখনও পর্যন্ত স্বীকার করেনি। পূর্ব জেরুজালেমের বাড়িঘর ধ্বংসে ইসরায়েলি নীতিকে জাতিগত নির্মূলীকরণ হিসাবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ দল হামাস। মঙ্গলবার হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল কোনুয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেন, ফিলিস্তিনি নাগরিকদের মিথ্যা অজুহাতে বাড়ি থেকে বহিষ্কার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, দক্ষিণ পূর্ব জেরুজালেমে জাবেল মোকাবের ফিলিস্তিনি পরিবারের বাড়ি ধ্বংসের ক্রমবর্ধমান পথটি আমাদের জনগণকে মিথ্যা অজুহাতে বহিষ্কার করা। হামাসের এই মুখপাত্র বলেন, এই নীতি অর্থাৎ বাড়িঘর ধ্বংসের নীতি অপরাধ, এটি অবজ্ঞা করা যায় না। এর আগে সোমবার জাবেল মোকাবের অনুমতি না থাকায় অজুহাতে একটি ফিলিস্তিনি পরিবারের বাড়ি ভেঙে দেয়। 1967 সাল থেকে কমপক্ষে 1900 পরিবারের বাড়িঘর ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।